প্রিয় দর্শক এখন শীতকাল চলছে আর এই শীতকাল আসলেই অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় আপনার যদি শীতকালে ঠান্ডা বাতাস লাগার কারণে ড্রাই কফ বা শুকনো কাশের সমস্যা দেখা যায় আর এই কাশি যদি কথা বলার সময় বেশি হয় এবং এই সমস্যা যদি দীর্ঘদিন থেকে হতে থাকে তাহলে আপনার অ্যালার্জি কফ সমস্যা আছে এর সাথে যদি এই শীতকালে আপনার স্কিনের সমস্যা হয় আপনার যদি ঠান্ডা হাওয়া লাগার কারণে স্কিনে ড্রাই হয়ে যায় স্কিন ফেটে যায় চামড়া টান ভাব হয় এবং এর সাথে যদি অসহ্য চুলকানি হয় তাহলে আজকে আমি এমনই একটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বলে দেব সেই ওষুধটি ব্যবহারে আপনার শীতকালে ঠান্ডা বাতাসের কারণে হওয়া ড্রাই কফ এবং চুলকানির সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি প্লিজ লাইক করবে এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন কারণ এই রকম হোমিওপ্যাথি রোগ সম্বন্ধিত ভিডিও প্রায় আমি আপলোড করে থাকি যেটা আপনার পরবর্তীতে খুবই উপকার আসবে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি আপনাদের জন্য যাদের হোমিওপ্যাথিটাকে শেখার আগ্রহ আছে তারা যাতে আমার ভিডিও থেকে খুবই সহজভাবে একটু একটু করে হোমিওপ্যাথিটাকে শিখে নিতে পারেন আমার কিন্তু এটাই মেন উদ্দেশ্য আপনি যদি হোমিওপ্যাথি বুক পড়েন তাহলে সেখানে দেখবেন হাজার হাজার ওষুধ এবং তাদের লক্ষণ হোমিওপ্যাথি হচ্ছে সমুদ্রের জলের মতো সেখান থেকে সঠিক ওষুধ নির্বাচন করা খুবই কঠিন সঠিক ওষুধ নির্বাচন করার জন্য আমার ভিডিওগুলো রেগুলার আপনি ফলো করুন আপনার পক্ষে সহজভাবে ওষুধ নির্বাচন করা সহজ হয়ে যাবে চলুন আর কথা না বাড়ি আজকের আলোচনার দিকে আপনার যদি এই শীতকালে ঠান্ডা বাতাস লেগে অনবরত শুকনো কাশি হয় এবং এর সাথে সাথে অসহ্য চুলকানির সমস্যা হয় এর জন্য আপনি অনেক ওষুধ খাচ্ছেন তাতেও একদম কমছে না তো আজকের হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহারে আপনার শুকনো কাশি এবং চুলকানির সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে আর সেই হোমিওপ্যাথি ওষুধটির নাম হচ্ছে রুমেক্স ক্রিসপাস আজকে রুমেক্স হোমিওপ্যাথি ওষুধটি সম্বন্ধে ড্রাই কপে কিভাবে এবং শুলকানিতে কিভাবে ব্যবহার করবেন ভালোভাবে আমি জানিয়ে দেব এবং ওষুধটি কিভাবে খাবেন সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রুমেক্স হোমিওপ্যাথি ওষুধটি ইউরোপ আমেরিকাতে পাওয়া যায় এই গাছটির মধ্যে ভিটামিন ই এ এবং ক্যালসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় ওষুধটি আমাদের শরীরে তিন জায়গায় বেশি কাজ করে রুমেক্স ওষুধটির প্রথম কাজ হচ্ছে লাংস বা শুকনো কাশিতে বিশেষ করে আপনার যখন ঠান্ডা বাতাস নাক বা মুখ দিয়ে গলার ভিতরে যায় তখন আপনার গলায় খুবই অস্বস্তিকর অনুভূতি হয় এবং এর সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে শুকনো কাশি হতে থাকে এই রকম ঠান্ডা বাতাস লেগে শুকনো আক্ষেপিক কাশির লক্ষণ রুমেক্স ম্যাজিকের মতো কাজ করবে তাছাড়া আপনি যখন কোনো ব্যক্তির সঙ্গে কথা বলেন তখন সেই কথা বলার সময় যদি এই রকম শুকনো কাশি দেখা যায় সেক্ষেত্রেও রোমেক্স ওষুধটি খুবই ভালো কাজ করে অনেক সময় আপনার গলায় একটু হাতের টাচ লাগলে তখনও কিন্তু আপনার এই শুকনো কাশি দেখা যায় সেই লক্ষণেই কিন্তু এই রোমেক্স ওষুধটি ভালো কাজ করবে ঠান্ডার সময় আপনি যখন বাইরে ঠান্ডা হওয়াতে যান বা বাইরে থেকে ঘরে আসেন এবং আসার পর পরেই যদি এই রকম শুকনো আক্ষেপে কাশি শুরু হয়ে যায় তো সেক্ষেত্রেও ওষুধটি ভালো কাজ করে তাছাড়া রাত্রিতে আপনার বিছানায় ঘুমাতে যাওয়ার সময় কিন্তু এই রকম শুকনো অনবরত কাশি হয় এবং শুকনো কাশির জন্য আপনি ঘুমাতে পারেন না ভালোভাবে সেক্ষেত্রে আপনি এই রুমেক্স ওষুধটি ব্যবহার করবেন এই শীতকাল আসলে অনেকের এতটাই শুকনো কাশি হয় যে কেসে কেসে তার বুকে প্রচণ্ড ব্যথা হয়ে যায় এই রকম কাশির লক্ষণে বুকে ব্যথা লক্ষণ যদি পান সেখানে কিন্তু আপনাকে এই রুমেক্স ওষুধটি ব্যবহার করতে হবে এর পরের কাজটি হচ্ছে আমাদের পেট বা ডায়রিয়ার জন্য আপনার যদি মোশনের সমস্যা হয় এবং মল জলের মতো বাদামি বর্ণের হয় এর সাথে যদি কাশির সমস্যা থাকে বিশেষ করে শীতকালে ঠান্ডা লাগার কারণে এই কাশি এবং লুজমোশন হয় তখন কিন্তু আপনি এই রোমেক্স শ্বশুরটি ব্যবহার করবেন সেখানে ভালো কাজ পাবেন এরপর তৃতীয় কাজটি হচ্ছে স্কিনের ওপর আপনার চামড়া যদি ড্রাই বা শুকনো থাকে ফেটে যায় এর সাথে অসহ্য চুলকানি হয় বিশেষ করে এই শীতকালে ঠান্ডা বাতাস লেগে আপনি যখন ঘর থেকে বাইরে যান বা বাইরে থেকে এসে ঘরে আসেন এবং রাত্রিতে যখন জামা কাপড় ছাড়েন এই জামা কাপড় ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এক ধরনের কিন্তু চুলকানি শুরু হয় এই সমস্যা দেখা দিলে কিন্তু এরকম লক্ষণে আপনাকে রুমেক্স ওষুধটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ওষুধটি ম্যাজিকের মতো কাজ করবে তো মেনলি রুমেক্স শীতকালের চরমপীড়া এবং ড্রাই কফের জন্য খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ আপনি যদি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তো দেখবেন অনেকেই কিন্তু এই শীতকালে এই শুকনো কাশি এবং এই চুলকানির সমস্যা বলে থাকেন তো সেখানে আপনি কিন্তু এই রুমেক্স ওষুধটি দিবেন খুব ভালো কাজ পেয়ে যাবেন যখনই কোনো রোগীর মধ্যে এই ঠান্ডা বাতাস গলায় লেগে কাশি হয় তখন কিন্তু চোখ বন্ধ করে এই ওষুধটি ব্যবহার করবেন এখন এই রুমেক্স ওষুধটি কীভাবে খাবেন রুমেক ওষুধটি আপনাকে থার্টি পটেন নিতে হবে এক চামচ জলে দু ফোঁটা করে দিনে চার থেকে পাঁচবার নিবেন ওষুধটি মাত্র সাত দিন ব্যবহার করুন দেখবেন আপনার এই শুকনো কাশি এবং চুলকানির সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে আর উপকারে আসলেই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আগামীতে এই ধরনের নলেজেবল ভিডিও পেতে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আরেকটি ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন